গুড মর্নিং। আজকে একটু সকালটা বেশ ভালো লাগছে, বেশ রোদ উঠেছে আর ঝলমল করছে চারিদিক। আর রিত চলে গেল ওর কাজে, তিতলি নিজের অফিস নিয়ে ব্যস্ত, আর আমি আজকে সকালে জল খাবার করলাম শম্পার বানানো দেওয়া, সরি শম্পা কলকাতা থেকে আনা খেজুরের গুড় দিয়ে। কালকে পায়েস রাত্রিবেলা খাওয়া হয়নি, কেন কি ওরা অনেক রাত্রে মুভি দেখে এলো। মুভি দেখে আসার পরে আমাদের শুতে শুতেই না, কালকেও অনেক দেরি হয়ে গেছে, ওরা 10:30 শোতে গেছিলো, রাত 10:30 শো, বাড়ি আসতে আসতে প্রায় 2 বেজে গেল। তো তারপরে আর কি খাওয়ার কোনো ওই নেই, তো শুয়ে পড়েছিলাম। তো এখন এই সকালবেলাতেই ব্রেকফাস্ট হলো জম্পেশ। ওকে, আর আজকে দেখা যাক সারাদিন কেমন কাটে। আজকে একটু আমার কাজ কম, হালকা কাজ, তো আজকে ভাবছি একটু গাছ ফাছ ঠিক করবো। আমার যে এই রাবার গাছটা, রাবার গাছই বলে সবাই, এই গাছটা এখন আমার থেকেও লম্বা হয়ে গেছে। মানে আমি যদি পাঁচ ছয় তো এর মনে হয় 5-8 হয়ে গেছে, হবে বিশাল লম্বা। তো আমি সবসময় ভাবি ওকে কী করে ছোট করা যায়, আবার কাটতেও মায়া লাগে, কাটাটাও ঠিক লাগে না, মানে ইস গাছটা কেটে দেবো মনটা খারাপ লাগে। তো সব কিছু নিয়ে আজকে একটা প্ল্যান করছি, দেখা যাক কী করা যায় আজকে, কী কী হয় সারাদিন। আর ব্যাস দিনের শুরু, বাই। শম্পা দেওয়া নলেন গুড়ে পায়েস দিয়ে আমি আজকে গুড মর্নিং জানাচ্ছি। শম্পা কলকাতা থেকে আমার জন্য পাটালি গুড় এনেছিল, আর খুব ভালো গুড়টা, থ্যাংক ইউ শম্পা। আজকে যে কি করব সকাল থেকে, উফ ভীষণ বেশি ব্যস্ত। তো আজকে রান্নারও অত বেশি ঝামেলা নেই, শুক্রবার দিন তো বেশি কিছু খাওয়ারও নেই, তো অল্প একটু ভাবছি আজকে দুপুরবেলাতে রুটি খাবো, রুটি সবজি। রুটি আমার ভীষণ ফেভারিট অ্যাকচুয়াল, খুব ভালো লাগে, ভাতের থেকেও রুটি আমার বেশি ভালো লাগে। এখন আটা মাখলাম অল্প একটু, মাত্র 4 রুটি তৈরি হবে ছোট্ট ছোট্ট, আর একটু নিরামিষ সবজি বানাবো। বানাবো কি তো, কাটা কুটা হয়ে গেছে, আলু ভাজবোই এরকমই, ব্যাস আজকের জন্য এতটাই, এই খাবো আজকে। আর কালকে না ভীষণ দেরি হয়ে গেছিলো খেতে, আর খুব হেভিও ছিল, এত কিছু তো একটু মানে ঠিক না বয়সের সাথে সাথে, বয়স যে হচ্ছে ওটা তো বুঝতেই পারছো, এই যে একটু চুল পাকছে, পেকেছে তো অনেকই, তো আমার এই এই চুল পাকাটা খুব ভালো লাগে, ভালো লাগে বেশ একটু গম্ভীর গম্ভীর থাক। বয়সের সাথে সাথে সব কিছু হওয়া উচিত, আমরা তা সেরকম কোনো বড় ব্যাপারে কোথাও নেই যে স্কিন টাইট করাতে হবে আর বোটক্স করাতে হবে, আমার আবার সব কিছু ন্যাচারাল ভালো লাগে, তো এই চুল পাকাটা আমার জন্য খুব প্রাউড। কি সুন্দর না ইন্দিরা গান্ধীর মতো হালকা হালকা পাকা চুল। কি আর আজকে মুড অফ, কেন কি দাদা চলে গেছে বাড়ি, হৈহট্টগোল কম হয়ে গেছে তাই জন্য, আর দিদিও অফিসে ব্যস্ত, কি আর আজকে কিচ্ছু ভাল লাগবে না। কি আর আজকাল দেখেছি ও যখন চুপ করে থাকে তো চুপ করে থাকে, ও হয়তো কিছু গম্ভীর হয়ে ভাবে। কি ভাবছো সোনা, কিয়া কি ভাবছো বাবু, দেখো তো কি ভাবছো, দাদা এসে যাবে, দাদাও এসে যাবে, দিদির কাছে যেতে পারো তুমি, দিদি তো আছেই না, যাও দিদির কাছে। আজকে একদম প্ল্যান চেঞ্জ করে ফেললাম হট করে, ভেবেছিলাম রুটি সবজি খাবো কিন্তু শরীরটাও ভালো লাগছে না, আর কালকে খুব হেভিও খাওয়া হয়েছে, অনেক দেরি হয়ে গেছিলো রাত্রে, তাই জন্য একদম প্ল্যান চেঞ্জ করে জিরা চাল আর প্লেন সবজি। কিয়া তো একদম আজকে কথাই শুনছে না, কিয়ার আজকে মুড খারাপ অ্যাকচুয়াল, কিয়ার আজকে মুড খারাপ এই জন্য কি কিয়া দাদা আজকে কাজে চলে গেছে, বাড়িতে যে একটা কালকে চলছিল হই হট্টগোল সেটা হচ্ছে না, ও আবার সেই একেবারে একা হয়ে গেছে, আর দিদিরও অফিস, দিদির অফিস চললে ওর আরো মুড খারাপ থাকে, কেন কি কেউ ওর ডিমান্ড গুলো পুরো করে না, না দিদি মাঝে মধ্যেই আসতে পারে একটু কিয়াকে নিয়ে। কিয়া আমাদের হচ্ছে কি লাইফ লাইন, কিয়ার এখন আমরা খাবার খাবো একটু, চলো 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 খাবে চলো খাবে চলো, হ্যাঁ চলো চলো। ও বাবারে মাম, কিয়ার জামার চেঞ্জ করে দে, আর হচ্ছে গিয়ে ওর যে জামার পেছনে যে বাঁধাটা না, এটা একটা কারণ আছে, এটা কারণ হচ্ছে কি ও না হলে ওটা এত পা দিয়ে টেনে ফেলে, আর টেনে ওটাকে একদম ঝুলিয়ে ফেলে, বদমাইশি করে, তাই জন্য ওটাকে এরকম বেঁধে রাখতে হয়। কিয়া যখন ঘুমায় না ওকে দেখলে এত আদর করতে ইচ্ছে করে, খুব খুব কিউট লাগে, আর কি আরামে ঘুমাচ্ছে দেখো, খুব কম সময় ঘুমায়, এখন তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে,
কিন্তু যখন ও ঘুমায় মনে হয় যেন একদম ধরে চটকে দিই, আর ওই আমাদের আদরের চোটে ওর আরো ঘুম কম হয়ে গেছে। জানলা থেকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, বাবা সবার সাথে শেয়ার করি, ছোটই জিনিস কোনো বড় না, শুধু এই পায়রাটাকে দেখছিলাম আমি, একটা কেমন সরু তারের ওপরে ঝুলে বসে আছে, কি ব্যালেন্স! আসলে লাইফটা পুরোই তো ব্যালেন্স না, দেখো মনে হচ্ছে যেন কত বছরের প্র্যাকটিস। হ্যাঁ সত্যি জীবনটা ঠিক এই রকমই একটা ব্যালেন্স, যে ঠিক যতক্ষণ তুমি নিজেকে ধরে রাখতে পারবে ভালো, যেদিন তুমি একটু স্লিপ করবে তুমি তো গেলে। কোন থেকে তিতলিকে ডাকছি, ও কোনো উত্তর দিচ্ছে না, কি ব্যাপার বুঝতে পারছি। আচ্ছা তো কানে লাগানো রয়েছে, ও তাই জন্য তুই শুনতে পাচ্ছিস না। তোকে আমি কখন থেকে ডাকছিলাম, আমি ভাবছি যে কি ব্যাপার, তাই ভাবছি। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা করো, আমি চা বানাচ্ছি, ঠিক আছে। আমি বিকেল বেলায় চা খাবো, কি আমার সাথে থাকবে না, এটা হতে পারে না, কি আমার সাথে সব সময় থাকে, বিশেষ করে এই সব সময়গুলো যখন আমি একটু কিছু খাবো, চা খাবো বা কিছু খাবো, তখন তো কি আমার একদম আদরের হয়ে যাবে। আমি আর কি বসে বসে এখন চা খাচ্ছি। কি আর ফেভারিট টয়, এখন কি আর পছন্দের, শম্পার মেয়ে কি আর জন্য পাঠিয়েছিল শম্পাকে দিয়ে, এটা নিতে পারবো না, নিতে গেলে কি আর কি আর দিবি আমাকে, এত রাগে কি আছে রে, আমি কোথায় চাইছি, বলি বাবা বলে, হ্যাঁ হ্যাঁ তোরই নে বাবা, হ্যাঁ আমি একদম চাই না, তুই নে, হ্যাঁ নে, হ্যাঁ যদি ছিঁড়েছে না কি ওর চোখ যদি গেছে তো তুই বুঝে নে, তুইও বুঝে নে তাহলে, হ্যাঁ ঠিক আছে খেলা করো, তোমারই জিনিস আমি নিচ্ছি না, এত ঢং দেখাতে হবে না, দেব নে নে নিচ্ছি না, যা তোরই খেলনা, খুবই খুবই তুই হিংসুটে জল কুকরি, কি বলে জল কুকরি কি করছে দেখো, ওটাকে নিয়ে সারাক্ষণ সারাক্ষণ, ড্রামা কি দেখা যায়, হ্যাঁ এই চলছে এখন আদর, এই আদর সারাদিন এই চটকা চটকি সারাদিন চলছে, মনে হয় যেন আর কোনো কাজ নেই আমাদের, এক একবার ভাবি কিয়া না থাকলে কি করতাম, কিয়া না থাকলে আমরা কি করতাম, এক একবার এটাও ভাবি, আবার এক একবার ভাবি কিয়া প্রচন্ড দুষ্টু, কিয়া কিয়া কিয়া, মাম কিয়ার ড্রেসটা চেঞ্জ করে দে, ঠান্ডা একটু কম লাগছে না, ঠিক আছে আজকে একটু ড্রেসটা চেঞ্জ করে দে, বলে বাবা একবার, আচ্ছা কিয়ার সাথে তো তুই আমাকেও একটু আদর করতে পারিস, সবটা আদর সবটা ভালোবাসা কিয়া নিয়ে নিয়েছে, কি হিংসা তোর, হ্যাঁ একটু দু মিনিট বসেছি, দু মিনিট একটু আমরা রিল দেখছি আমি আর তোর দিদি, তুই থাকতে পারছিস না বল, যা তাই করছিস, দুজনে বসে আমরা একটু রিল দেখছিলাম, কি হয়ে গেছে তাতে রে, দিদির সাথে যদি একটু বসেছি কি হয়ে গেছে তোর, এত এত তো হিং কেন খাস রে বাবু, কেন লে কেন লে এত কেন কেন, তুই তো কিছু ভীষণ তুই হিঁচু দিলে, কিয়াকে নিয়ে বসে আছি, কিয়া আমাকে একদম এক সেকেন্ডও ছাড়ে না, কোলের উপর বসে আছে, আমি উঠে রান্নাঘরে যাবো সেটাও হবে না এখন, ওর এগুলো জিদ, ঠিক আছে তো কি আর করি, তো আজকের ব্লগ এখানেই এই জন্য শেষ করছি, কেন কি এখন কিয়াকে আমার সময় দিতে হবে, কিয়ার এইসবে কোনো কোনো ফরক পড়ে না, ব্যাস ওকে মার কোলের মধ্যে বসতে আছে, এত দুষ্টু না, একটা আবার দিয়ে দিই দাও, গুড নাইট বলে দাও, ওলি বাবালি ওলি বাবালি ওলি বাবালি, চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে, তার জন্য এখন বলতে হচ্ছে গুড নাইট, কিয়া কিয়া গুড নাইট বলো, গুড নাইট।